بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. সম্মানিত ভাই তারেক বিন আব্দুল মালিক জানতে চেয়েছেন যে রক্ত, হালাল প্রাণীর রক্ত খাওয়া কি হালাল কিনা, কারণ আমরা গরু বা ছাগল জবাই করার পরে গোশতের সাথে তো অনেক রক্ত লেগে থাকে, তো এই রক্তগুলো তো আমরা খাই, তো এগুলো হালাল কিনা, কিন্তু আমরা জানি যে রক্ত হারাম, এই বিষয়ে শরীফ ফয়সালা জানতে চেয়েছেন। জি ভাই, আলহামদুলিল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো রক্ত যেটি হারাম, কোরআনে কারিমে আল্লাহ পাক যে রক্ত হারামের কথা বলছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ্দামু ওয়ালাহমুল খিনজির, এখানে আল্লাহ পাক যে রক্ত হারাম বলছেন, এই রক্ত হলো আদ্দামুল মাসফুহ, অর্থাৎ আল জারি ইন্দাজ যাবেহ, যে রক্তটি প্রবাহিত রক্ত, যেটি জবাই করার সময় যে রক্তটি প্রবাহিত হয়, এই রক্ত খাওয়া হারাম। কিন্তু যে রক্তটি রগের মধ্যে থাকে, গোশতের সাথে লেগে থাকে, তারপরে ভিতরে জমাট বেঁধে থাকে, এই সকল রক্ত খাওয়া হারাম না। এ ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আছে, তিনি দামে মাসফুহ সম্পর্কে আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে কোরআনে কারিমে যে চতুষ্পদ জন্তুর রক্ত হারাম করা হয়েছে, এটি হলো ইউরিদু মা খারাজা মিনাল আনাম ওয়াহিয়া আহিয়া ওয়া মা ইখরুজু মিনাল আওদাজ ইন্দাজ যাবেহ, অর্থাৎ যেই চতুষ্পদ জন্তু জীবিত তার রক্ত, শরীর থেকে কোনো রক্ত বের হইলে এটা খাওয়া হারাম, জবাই করার সময় যে রক্ত প্রবাহিত হয় এটা খাওয়া হারাম। ফালা ইয়াদখুলু ফীহি দামুল জামেত কালকাবাদ ওয়া তিহাল লিজুমুদিহিম, যেমন কলিজা তিল্লি এগুলোর মধ্যে যে রক্ত জমে থাকে এগুলো হারাম নয়। ওয়ালা দামুল মুখতালাত বিল লাহাম, গোশতের সাথে যে রক্ত মিশ্রিত থাকে এটাও হারাম নয়। তো এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা স্পষ্ট করেছেন যে গোশতের সাথে খাওয়া এগুলো হারাম নয় যে রক্ত থাকে। তাফসিরে তবারির মধ্যে ইমাম তবারি রাহমাহুল্লাহ একবারে বিস্তারিত আলোচনা করেছেন, আরও ওলামা ইকরামদের বক্তব্য এখানে তিনি নিয়ে এসেছেন। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। ওয়াল্লাহু আলামু বিস সওয়াব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।